সিলেটে এক প্রতিবন্ধী শিক্ষার্থীকে ধর্ষণ করেছে একই স্কুলের দপ্তরি। মামলার পর অভিযুক্ত দপ্তরি আল আমিনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরিবার জানায়, দীর্ঘদিন ধরে ধর্ষণের ফলে অন্তঃসত্ত্বা হয়ে পড়েছে ওই তরুণী। এই ঘটনায় দিশেহারা ভুক্তভোগীর পরিবার। দক্ষিণ সুরমা উপজেলার একটি প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণীতে পড়ে ভুক্তভোগী তরুণী, একই প্রতিষ্ঠানে দপ্তরি হিসেবে কর্মরত আল আমিন। পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে ওই তরুণীকে ধর্ষণ করে আসছিল আল আমিন। ভয়ে বিষয়টি কাউকে জানাতে পারেনি ভুক্তভোগী। সম্প্রতি অন্তঃসত্ত্বা হয়ে পড়ায় বিষয়টি জানাজানি হলে গেল মঙ্গলবার থানায় মামলা করে তরুণীর স্বজনরা। পরে অভিযুক্তকে গ্রেফতার করা হয়। মামলা ইনভেস্টিগেশন স্টেজে আছে, এরপর এটা মেডিকেল রিপোর্ট, আবার ডিএনএ টেস্টেরও ব্যাপার আছে। পরীক্ষা নিরীক্ষা করে পরবর্তীতে তদন্ত সমাপ্তি করে আমরা কোর্টে পুলিশ রিপোর্ট দাখিল করব। স্বজনরা জানায়, পরিবারের চারজন সদস্য শারীরিক ও বুদ্ধি প্রতিবন্ধী। এ ঘটনায় শাস্তির দাবি তাদের। আমার বাচ্চারে আর্থ বাঁচে, এই করে সে করে আমার বাচ্চা হয়েছে না, আমার ডুবাই যা না হওয়ার। আমি দুই তিন দিন আগে আমি নিজে ডাক্তারে লইয়া গিয়া ওখান দেখা যায় আমার বাচ্চা গর্ব। আমার উপযুক্ত বিচার ইয়ার পরে আমার যে ইজ্জতটা গেছে, আমার ইজ্জতটা ফিরাইয়া দেব লাগে। আমার বুড়িতে হাতে ভাবে বান দিয়া দর দেখা যা মুখো বান দিয়া আর দখছে হাত বাদে অন্য চাকু দিয়ে কাটিছে। আমার মোবাইল দিয়ে দখছে কইছে জানাইয়া দিম তুই তোর বাপরে বাইরে কেউ কইবে না। মামলাটি গুরুত্বের সাথে তদন্তের পাশাপাশি ক্ষতিগ্রস্ত পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছে পুলিশ। প্রত্যুষ তালুকদার, ডিবিসি নিউজ, সিলেট।